ওঠো ওঠো, কি করে হলো, কেমন করে হলো? পুতুল নামাতে গেছি, পা ফসকে পড়ে গেছি। ব্যথা পাওনি তো? না, কিন্তু টিভি বাবা যে আমাকে খুব মারবে। তাহলে আমি পড়ি? পারবে না, বাবাকে বলবো টেলিভিশন আমি ভেঙেছি, তুমি কেঁদো না বেবি। কেন, টেলিভিশনটা আমি ভাঙলাম। না বেবি, ওটা আমি ভেঙেছি। না রাজীব, আমি ভেঙেছি। ওহো, আমি বলছি টেলিভিশন আমি ভেঙেছি। বেবি, কে করেছে সব? মামা, কাজ করার সময় হঠাৎ টেলিভিশন সব পড়ে ভেঙে গেছে। না আব্বু, ওটা আমি ভেঙেছি। না মামা, ওটা আমি ভেঙেছি। রাজীব মিথ্যে বলছে। তোমাকে আর সাফাই দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি কে আমার এত বড় ক্ষতি করেছে। হরাম জাদা, বদমাইশ, জন্মের আগে বাপকে খেয়েছিস, দুনিয়াতে পা দিয়ে মাকে খেয়েছিস, এ বাড়িতে ঢোকার পর থেকে আমার শখের জিনিসপত্র ভেঙে চুরমার করছিস। তোকে আমি কি করছো তুমি? সব সময় ছেলেটাকে কেন এত মারধর করো? হাজার হোক, ও তোমার আপন বোনের ছেলে। হোক বোনের ছেলে, ওকে আর আমি এ বাড়িতে রাখতে পারবো না। ওই অলক্ষণের ছেলে এ বাড়িতে থাকলে আমি সর্বশান্ত হব। এসব কি বলছো তুমি? কি এমন ক্ষতি করেছে তোমার? ক্ষতি করেছে মানে, আমার শখের জিনিসপত্র ওই তো ভেঙে শেষ করেছে, আজ আমার নুনির টিভিটা ভেঙেছে, আর তুমি বলছো কি করেছে ও? ওই লাচ্ছার হারামজাদা ফের যদি আমার চোখের সামনে আসে, আমি ওকে পিটিয়ে লাশ করে ফেলবো। হ্যাঁ করো, ও আর তোমার চোখের সামনে কোনোদিন আসবে না। মনে থাকে কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না, কি হাল করেছে। আম্মু, রাজীব টেলিভিশন ভাঙিনি, আমি ভেঙেছি। কি, তুই ভেঙেছিস? আর সেজন্য মার খেলো রাজীব? থাক মামি, বেবি তো আর ইচ্ছে করে ভাঙিনি। কিন্তু বাবা, মিছে মিছে তোকে যে মার খেতে হলো। আমার তো জন্ম হয়েছে মার খাবার জন্য, তা না হলে বাপ মা আর এতিম হব কেন? না বাবা, আমি আর তোকে মারতে দেবো না, তোর মামাটা ভীষণ রাগি। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে, বিকেলে বেবিকে নিয়ে বেড়াতে যাবি, কেমন? হ্যাঁ, আমার তুমি সাথী, আমার আমি ফুল তুমি যে
বেবিকে নিয়ে শিশু পার্কে গিয়েছিল? আমি তোদেরকে পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? শেষ পর্যন্ত কি তুমি একটা কেলেঙ্কারি ঘটাবে? ওই অলক্ষরে সংসারে আগুন জ্বালাবে, বের করবে বাড়ি থেকে, নইলে কোনো অঘটন ঘটলে তার জন্য তুমি দায়ী থাকবে, ইউ উইল বি রেসপন্সিবল। কিসের অঘটন, কিসের কেলেঙ্কারি? ওরা বাচ্চা মানুষ, ওদেরকে নিয়ে তুমি? ছি 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 ছি। শোনো বেবির মা, ওই এচড়ে পাকা বজ্জাতটা এই বাড়িতে থাকলে মেয়েটার মাথা নষ্ট করে ছাড়বে, আমি বলে রাখলাম। হ্যালো, মাসুদ বলছি। কি মেশিন নষ্ট হয়ে গেছে? ম্যানেজার কোথায়? ব্যাংকে গেছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। কি যে শুরু হলো, একটার পর একটা অঘটন ঘটে চলেছে। রাজীব, রাজীব, বলেছিস নাকি? আসছি বাবা। তাড়াহুড়োর সময় হাতের কাছে কিছুই পাওয়া যায় না, কোথায় যে রাখে সব? জি বাবা। এই যে গর্ধ, আমার জুতো কোথায়? জুতো জুতো কোথায়? দিচ্ছি বাবা। এই যে অপরিষ্কার কেন? সব করে তাড়াতাড়ি, কোটটা ইস্ত্রি করেছিস? এখন কি হবে? এখন কি হবে? রাজীব, এমন করছো কেন? পুড়ে গেছে বেবি, এখন কি হবে? তুমি সরো, বাবাকে বলবো কোট আমি পুড়িয়েছি। সরো না, মামা তোমাকে মারবে। মারু, তবুও তোমাকে আমি মার খেতে দেব না। না বেবি, আমার সামনে তোমাকে মারবে আমি তা দেখতে পারবো না। হারাম জাদা, একটা কোট ইস্ত্রি করতে তোর এতক্ষণ লাগে? দেখি, তাই তো বলি, কাপড় পোড়া গন্ধ আসে কোত্থেকে? আপু, আমি ইস্ত্রি করছিলাম। যাদব মেয়ে, হারাম জাদা, আমার সর্বনাশ করে আবার আমার মেয়েকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে? কই, কোথায় গেলে তুমি? দেখে যাও। চেঁচাচ্ছি কেন? দেখো দেখো, এর পরও বলবে চেঁচাচ্ছি কেন? ও সব ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, আর আমি চেঁচাবো না। অনেক হয়েছে, আর আমি সহ্য করবো না। এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি ওকে দাঁড়িয়ে দিও না। ও বাবা মা মরা এতিম, এতিমের মনে কষ্ট দিও না। তাছাড়া ও তোমার আত্মীয়, তোমার যদি পায়ে ধরি গো, ওকে তুমি দাঁড়িয়ে দিও না। আজ আমি তোমার কোনো কথাই শুনব না। ওই অলক্ষণে আপদ একদিনে বাড়ির সবাইকে জ্বালিয়ে মারবে। বেরো বেরো বলছি। আর কোনোদিন যদি এ বাড়ির দিকে চোখ তুলে তাকাস, তাহলে চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। যা, বেরিয়ে যা। আর তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ছেলেকে আর যদি এ বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এ আমি বলে দিলাম। আর কোনোদিন যদি ওকে বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আরে রোতে রোতে গুজর গই রাত, কান্না সুর কে কে কাঁদে? আরে কেন কাঁদে? বদনসিব, শুনেছিস? আরে আমি তোকে বলছি,
আর জায়গা পেলি না এই আমার সামনে মরতে এলি, যাবে কোথায় জানি না। জানি না লে বাবা, আর তোর বাবা মা কোথায়, তোর ঠিকানা কি? বাবা মা নেই, আমার কোনো ঠিকানাও নেই। লে সব পরিষ্কার, সালার বদনসিব নেই মানে ছিল এখন নেই। সব কিছু থাকে আবার নাই হয়ে যায়, আমি আছি থাকবো না। ঠিক আছে ওর বেটা ওর শোন, বউ বলে ছেলে চাই আর আমি বলি কোথায় পাই। চল বেটা আমি তোকে নিয়ে এবার বাড়ি যাই, চল। আচ্ছা বাবা আমার স্যান্ডেল কোথায়, এই এটা আমার স্যান্ডেল, চল চল বাবা চল। মুন্নির মা দরজা খোল, মুন্নির মা তুই আমার জান হ্যাঁ জান হ্যাঁ জান হ্যাঁ, আর দরজা খোল। এসেছি আমার মাতাল পাগল, দেখ কাকে নিয়ে এসেছি। আরে তুমি আর কি আনবে, গলা পর্যন্ত মদ গেলে হাতে না হয় দু একটা বোতলই আনবে, এর বেশি আর কি আনবে। কি কাকে নিয়ে এসেছো তুমি? আরে এই ছেলে আনবে কোথেকে? কার ছেলে, কোথেকে ধরে এনেছো? কি সর্বনাশ, শেষ পর্যন্ত তুমি কিনা? তুই কি আমাকে ছেলে ধরাবে ভেবেছিস? না রে মরিয়ম না, আমি যাতে মাতাল কিন্তু তালে ঠিক। তুই না আমাকে সব সময় বলিস একটা ছেলে চাই ছেলে চাই, এই নে তোর ছেলে, আল্লাহ ওকে তোর জন্য পাঠিয়েছে, আজ থেকে তুই ওর মা। তোর মা জননীকে সালাম কর। আমি বড় হতভাগা, এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি এতিম, তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। মা কি নাম তোর বাবা? রাজীব। তুমি আমাকে আদর করবে মা? করবো বাবা করবো, অনেক আদর করবো। আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে না তো মা? না কোনদিন না, আজ থেকে তুমি আমার পেটের ছেলে, আমার বুকে ধর, তুই যে আমার বুকটা জুড়িয়ে দিয়েছিস বাবা। মা ওকে, তোর ভাইয়া রাজীব ভাইয়া, তোর বোন মুন্নি। মত নিষেধ করি, এসব ছাই পাশ খেও না, ওসব বিষ গেলে নিজেকে শেষ করো না, কার কথা কে শুনে। মুন্নির মা চুপ কর। কেমন করে চুপ করব, একবারও কি ভেবে দেখেছো তোমার একটা কিছু হয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবো আমি, কে দেখবে আমাদের? দেখবে দেখবে মুন্নির মা দেখবে, এই তোমার ছেলে রাজীব তো তোমাকে দেখবে। বাবা মা রাজীব কোথায় গেছে বলো না মা, রাজীব আসে না কেন? আমার একটুও ভালো লাগে না, কারোর সাথে খেলতে ইচ্ছে করে না, বলো না রাজীব কবে আসবে? জানি না জানি না মা, আমি কিছুই জানি না, আজ বিশটা দিন পার হয়ে গেল, ছেলেটার কোনো খবর নেই, তোর
বাবাও যে একটা খবর নেয় না, কেমন করে আমি রাজীবকে খুঁজবো মা? আমার সেই একই কথা, এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে? আর তাছাড়া এত সব কাজকর্মের মধ্যে আমার সময় কোথায়? তোমার এই অযথা কান্নাকাটি আমার একেবারে সহ্য হয় না। তুমি পাষাণ হতে পারো, আমি তো পারি না। আমি যে মা, লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্র ছাত্রীর ধর্ম, তাই মনে রাখতে হবে কর্মই মানুষের ভাগ্য তৈরি করে। যারা শ্রমকে অবহেলা করে তাদের জীবন কখনো সুন্দর এবং উন্নত হয় না। লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্র ছাত্রীর ধর্ম। ধর্ম পর বাবা পর, তোকে অনেক বড় হতে হবে। শ্রমকে কখনো অবহেলা করতে নেই বাবা, আজ তুমি কাজে যেও না। বোকা ছেলে বলে কি, কাজে না গেলে সংসার বলে তোমার কাজ আমি করব। তবু তুমি এই অবস্থায় কাজে যেও না বাবা। মিক্সচার মেশিন তুমি চালাবে? না না, আমার কিচ্ছু হয়নি, এই একটু কাশ। মা মা, কি কি হয়েছে? বাবাকে বলো না, আজ যেন কাজে না যায়। ছেলের কথা শোনো, মামার মিক্সচার মেশিন নাকি ও চালাবে। খুকি, তোমার গায়ে তো জ্বর, রাজীব তো ঠিকই বলেছে, আজ তুমি কোথাও বেরোতে পারবে না। তোমাদের ওই এক আজগুবি কথা, গাটা একটু গরম হলেই কাজে যেও না, কাজে না গেলে সংসার চলবে কি করে? আজ কাজে গিয়ে ছুটি নিয়ে চলে আসবো। চলি বাবা, চলি মা, চলি। রাজীব কোন লাভ নেই বাবা। রাজীব বাবা, আমার সময় ফুরিয়ে গেছে বাবা। বাবা তোর ভাগ্য, তোকে দেওয়ার মতন আমার কিছুই নেই। কথা বলো না বাবা, কথা বলো না। তোর মা বাবা আর মুন্নিকে দেখবি তো বাবা? হ্যাঁ বাবা, আমি দেখবো। কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না? কথা দে বাবা। যাবো না, যাবো না বাবা, কোনো দিন যাবো না। এই তোমার কাছ হয়ে কথা দিলাম, মার মুন্ডিকে ফেলে আমি কোনো দিন যাব না, কোনো দিন না বাবা। বাবা 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 বাবা। ভাইয়া আমার খিদে পেয়েছে, ভাত খাবো, আমাকে ভাত দাও ভাইয়া। আম্মু আব্বু আসে না কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। খেতে দাও মা। আমি কোত্থেকে খেতে দেবো মা? আমি তোকে কোত্থেকে খেতে দেবো মা? আমি তোকে কোত্থেকে খেতে দেবো? তোর মা আর মুন্নিকে দেখবি তো বাবা? কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না? যাবো না, যাবো না বাবা, কোনো দিন যাবো না। আব্দুল
রাজীব রহমান গফুর। মা একটা কথা বলবো? কি কথা? আগে বলো, তুমি রাগ করবে না? পাগল ছেলে, তোর উপর আমি রাগ করতে পারি? জানো মা, মুন্নিদের স্কুলে আরিফ নামে একটি ছেলে পরীক্ষার ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে পারছিল না, তাই আজকের হাজিরের পুরো টাকাটা আমি ওকে দিয়ে দিয়েছি। মা কথা বলছো না কেন? আজ তোর বাবা বেঁচে থাকলে বড় খুশি হতো। আমি আশীর্বাদ করছি বাবা, তুই অনেক বড় হবি। রাজীব। জি চাচা। শোন, আজ থেকে তুই আমার সঙ্গে এই মেশিনে কাজ করবি। হ্যাঁ সত্যি সত্যি বলছেন গফুর চাচা? সত্যি? যাই মাকে খবরটা দিয়ে আসি। রাজীব ভাইয়া, রাজীব ভাইয়া, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি ভাইয়া। সত্যি আরিফ? হ্যাঁ ভাইয়া, আজ তোমাকে মার সাথে দেখা করতেই হবে, কিন্তু আমার যে অনেক কাজ ভাই। কতদিন মা তোমাকে দেখতে চেয়েছে তুমি একদিনও জানো? সবসময় বলো অনেক কাজ। আমি তোমার আপন ভাই হলে এ কথা বলতে না ভাইয়া। আরিফ, মা তোমাকে দেখলে অনেক খুশি হবে ভাইয়া। যাব যাব ভাই, তোর মাকে দেখতে আমি অবশ্যই যাব। তাহলে চলো চল। মা মা, দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা কি হয়েছে, কি হয়েছে আমার মা? আপনার সবাই এখানে কেন? মা মা কথা বলো, দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা কথা বলো, মা কথা বলো। মা আমি পাশ করেছি, মা কথা বলো। মা আমি পাশ করেছি, মা মা কথা বলো। আমার মা মরে গেছে রাজীব ভাইয়া, মা আমাকে একা ফেলে চলে গেছে, এখন আমি কোথায় যাব? আমার যার কেউ নেই, কেউ নেই রাজীব ভাইয়া, যার কেউ নেই তার আল্লাহ আছে ভাই। হ্যাঁ আরিফ, তুই আমাকে ভাইয়া বলে ডেকেছিস না, আজ থেকে তুই আমার ছোট ভাই, তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ সমস্ত দায়িত্ব আমার ভাইয়া। দেখছো গফুর ভাই, রাজীব কেমন কইরা রমজানের পুরো দায়িত্বটা সামলায় লইছে। বুঝলে মাখন, সবাই ওপরওয়ালা লীলা খেলা, তুমি দেখে নিও, একদিন ওই মেহনতি ছেলে অনেক বড় হবে।
আলাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, কাজকর্ম ঠিক মতো চলছে তো? জি স্যার। স্যার, দুই নম্বর প্রজেক্টের ক্রেনটা কাজ করছে না স্যার। তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওয়ার্কশপে পাঠিয়ে দিই। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। আচ্ছা, ইয়ে মানে গোপর চাচাকে দেখছি না। আরে ভাই, বসে থাকলে উন্নতি হয় না, কাম করতে হয়। আমাদের সাহেবকে দেখো কি নেই তা, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা সম্পত্তি, একটা মানুষের জীবন। আরে বাবাজি, হ্যাঁ রাজীব বাবাজি, আপনি আবার আপনি বলছেন? কতবার বলেছি চাচা, আপনি আমাকে তুমি বলবেন। ভুল হয়ে যায় বাবাজি, এই তোমার কথাই ওদেরকে বলছিলাম। আচ্ছা, কেবল ছুটি আর ছুটি, কাজকর্মে শুধু ফাঁকি, তাই তোমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছিলাম। সারা জীবন কি পরিশ্রম টেনে করেছো তুমি। ঠিকই বলেছেন চাচা, জীবনভর কাজ ছাড়া কিছুই বুঝিনি আমি, কিন্তু আপনাদের সহযোগিতার দোয়া পেয়েছিলাম বলেই আল্লাহ আমার মেহনতের পুরস্কার দিয়েছেন। ও হ্যাঁ, ইয়ে হঠাৎ এ সময় সাইড এলে যে কি মনে করে? আমরা যে টেন্ডার গুলো দিয়েছিলাম, হ্যাঁ, তা সবগুলো টেন্ডার অ্যাকসেপ্ট হয়েছে, প্রায় 15 কোটি টাকার কাজ। তাই সুখবরটা জানাতে ছুটে এলাম। আপনি তো জানেন আমার খুশি খবর আপনাকে না জানিয়ে পারি না। চলি চাচা, আরেকজনকে খবরটা জানাতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সুসংবাদ হলেই বলে আরো একজনকে জানাতে হবে, কে সে? বেবি, খেয়ে দেখো, তোমার রাজীব আজ অনেক বড় হয়েছে, সুনাম খ্যাতি সব অর্জন করেছে। দীর্ঘ 15টি বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজে বসছি বেবি, অন্তর চুরে তোমাকে আমি সাজিয়ে রেখেছি, দুটো চোখ তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। বিশ্বাস করো বেবি, এই বুকে তোমার ভালোবাসা ছাড়ার কিছুই নেই। বলো বেবি, তোমাকে কি আমি কোনোদিনই পাবো না? আমার এই যন্ত্রণার কথা কেউ জানে না বেবি, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। তুমি কেমন আছো, কোথায় আছো?